দীপের হৃদয় নিয়ে বাড়ি ফিরল তনির। এসএসকেএম হাসপাতালে হৃৎপিণ্ডের সফল প্রতিস্থাপনের পর বুধবার বাড়ি ফিরল তনির। দীপ নেই তো কি হয়েছে, তনিরের হাত ধরেই আজীবন চলবে দীপ কুমারের দীপ। দীপাবলির সময় মর্মান্তিক দুর্ঘটনায় মস্তিষ্কে মৃত্যু হয়েছিল শ্যামনগরের 21 বছর বয়সী দীপ কুমার রায়ের। পরবর্তীতে তার বাবা মা অঙ্গদানের সিদ্ধান্ত নেন। গত 14 নভেম্বর দীপের হৃৎপিণ্ড, লিভার, দুটি কিডনি, ফুসফুস ও কর্নিয়া একাধিক ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হয়। অ্যাপোলো থেকে এসএসকেএম হাসপাতালে হৃৎপিণ্ড এনে সফল প্রতিস্থাপন করা হয় রাজপুরের বাসিন্দা তুনির বিশ্বাসের শরীরে। এমন মহৎ অঙ্গদান ছাড়া তুনিরকে বাঁচানো হয়তো সম্ভব হতো না। সেই সঙ্গে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও অসাধ্য সাধন করেন। এর এখানে ডাইলেটেড হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি বলে, হাড়টা ওর বড় হয়ে যাচ্ছিল, ক্যাজুয়ালি কাজ করতে পারছে না। এটা হেরিডিটারি ঝুঁকিপূর্ণ। অপারেশনের আগে পেশেন্টকে প্রিপারেশন, অপারেশন, অপারেশনের পরে আরো ঝুঁকি থাকে বেশি। ও কাজ এমনিতেই করতে পারবে মানে মোটামুটি, কিন্তু বাইরে বেশি যাওয়া বা ক্রাউডের সাথে বেশি মেশা সেটা করতে পারবে না, কারণ ওকে ইমিউন সাপ্রেশন দেওয়া আছে। একটা ফরেন হার্ট দেওয়া আছে তো ভেতরে, যার জন্য ইমিউন সিস্টেম যেটা সেটাকে সাপ্রেস করে কিছু ওষুধ দেওয়া আছে আর কি। সেই ওষুধগুলো এত হাই ডোজে দেওয়া আছে এখন, ওই ইনফেকশনের খুব চান্স বেশি, সেখানে জনসমাজে বেশি ও না থাক যাতে যায়, সেটা অ্যাটলিস্ট ফার্স্ট 3 মাস তোকে খুব স্ট্রিক্টলি থাকতে হবে, কয়েক মাস। এক বছর আগে ডায়ালিস্টিক কার্ডিয়াক মায়োপ্যাথিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তুনিরের মায়ের। তখন হৃৎপিণ্ড প্রতিস্থাপনের প্রয়োজন ছিল, কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। এর 6 মাসের মধ্যে তুনিরেরও একই রোগ ধরা পড়ে। তবে তুনিরকে বেশি দিন অপেক্ষা করতে হয়নি, কারণ দীপের বাবা মায়ের উদারতা, এসএসকেএমের কার্ডিও থোরাসিক সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক প্রকাশ সানকি ও তার টিমের সফল প্রচেষ্টা, সব মিলিয়ে এমন স্বপ্নাতীতভাবে জীবন ফিরে পাওয়ায় আবেগঘন তার আত্মীয়রা। সরকারি সাহায্যে আমরা যে এত সুন্দর একটা ব্যবস্থার মধ্যে দিয়ে ওকে একটা নতুন হার্ট দিতে পারলাম, এবং এর জন্য আমি আরও কৃতজ্ঞ জানাবো সেই ছেলেটিকে যার বাবা মা সেই উদারতা দেখিয়ে আমাদের এতটা উপকার করলেন, তো আমার কিছু বলার নেই। এবং সরকারি পদান্নতে আমরা এসএসকেএম হাসপাতালে যা যা সুবিধে পেলাম মানে আমি অভিভূত। সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতালে এত বড় চিকিৎসা পরিষেবা এ রাজ্যেই সম্ভব, তাই দীপ কখনো নিবে না, কারণ তুনিরের শরীরে আজীবন সচল থাকবে দীপের হৃৎপিণ্ড। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে নিমাই পান্ডার, রিপোর্ট কলকাতা টিভি।